আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। রবিবার রানীনগর দুই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো আর্সেনিক দূরীকরণ সেমিনার। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাদবপুর ইউনিভার্সিটির পরিবেশ গবেষক ডক্টর তড়িৎ রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রানীনগর দুই নম্বর ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী, এডিও মিঠুন সাহা, রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মুর্শিদ নওয়াজ, রাজ্য জনকল্যাণ আধিকারিক বেনহুর ইসলাম সহ একাধিক ব্যক্তিবর্গ। রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো আর্সেনিক দূরীকরণ সেমিনার। শনিবার রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যাদবপুর ইউনিভার্সিটির পরিবেশ গবেষক ডক্টর তড়িৎ রায়চৌধুরী। এছাড়াও এই সেমিনারে উপস্থিত ছিলেন রানীনগর দুই নম্বর ব্লকের বিডিও পার্থ চক্রবর্তী, এডিও মিঠুন সাহা, রানীনগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুর্শিদ নওয়াজ, স্বাস্থ্য জনকল্যাণ আধিকারিক বেনহুর ইসলাম সহ ব্লক প্রশাসন। এই সেমিনারে অংশগ্রহণ করেছেন কয়েকশো সাধারণ মানুষ। ডক্টর তড়িৎ রায়চৌধুরী এই সেমিনারের মাধ্যমে জানান কিভাবে আর্সেনিক রোগ সাধারণ মানুষের মধ্যে ছড়ায় এবং কি কি উপায়ে আর্সেনিক রোগ দূরীকরণ করা সম্ভব। তিনি এও জানান এলাকায় আর্সেনিকের উপর গবেষণা চালাবেন এবং মানুষকে আর্সেনিক রোগ থেকে যতটা সম্ভব দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন। রানীনগর দুই নম্বর ব্লক এলাকায় দীর্ঘদিনের সমস্যাই আর্সেনিক রোগ। সাধারণ মানুষকে আর্সেনিক বিষয়ে সচেতন করতে এদিনের এই সেমিনারের আয়োজন করা হয়। আর্সেনিক একটা কঠিন সমস্যা, সে নিয়ে একটা দীর্ঘকালীন ও স্বল্পকালীন বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে এবং প্রশাসন তরফ থেকে, সরকার তরফ থেকে বিভিন্ন কাজ, পাইপলাইনের অর্ডার কাজও শুরু হয়েছে। কিন্তু কিছু জায়গা আছে ইতিমধ্যে আর্সেনিক নিয়ে প্রচুর আরও বেশি ভালো ভালো গবেষণা হয়ে গেছে, তার ফাইন্ডিংসগুলো আমাদের প্রশাসন তরফ থেকে মনা হয়েছে, পঞ্চায়েত তরফ থেকে, যে এগুলো জনগণের মধ্যে পৌঁছে দেওয়াটা দরকার আছে। সেই জন্য আমাদের যাদবপুর ইউনিভার্সিটির মাননীয় তড়িৎ রায়চৌধুরী, ডাইরেক্টর স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, ওনাকে অনুরোধ করেছিলাম এখানে এসে তার যদি গবেষণাধর্মী যে ফাইন্ডিংসগুলো সেগুলো বলা এবং মানুষকে সচেতনতা করা, এবং পরবর্তী ক্ষেত্রে দীর্ঘকালীন যে সমস্ত সমস্যা সমাধানের জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার, উনি এক বছর ধরে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের স্যাম্পল সার্ভে করে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের উপদেশ বা বিভিন্ন ধরনের ফাইন্ডিংসের রেসপেক্টে কী কী করণীয় সেটা বলবেন। সেই নিরিখে আমরা জেলা প্রশাসনের কাছে আদেশ বলে বা তাদের কাছে ফাইন্ডিংসগুলো তুলে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা করব। সেই হিসেবে আজকের প্রোগ্রাম অত্যন্ত সফল হয়েছে বলে আমি মনে করি। ব্যবস্থা যেখানে আছে সেখানে বিকল্প ব্যবস্থার দিকে যেতে হবে। তার আগে দেখতে হবে আমি যে টিউবওয়েল থেকে জলটা খাচ্ছি সেখানে আর্সেনিক আছে কতটা পরিমাণে আছে। আমার বাড়ির জলে যদি যথেষ্ট পরিমাণে আর্সেনিক থাকে, হোয়ারেস পাশেই একটা ডিপ টিউবওয়েল ইনস্টল করা আছে সেখানে আর্সেনিক নেই, সুতরাং সেই এই অপশানটার দিকে কিন্তু আমাকে যেতে হবে। আর যেখানে কোনো অপশান নেই আমি বাধ্য, আমি বাড়ির জলের টিউবওয়েলের জল খেতেই হবে আমাকে, সেখানে কিন্তু জলকে বাসি করে খেতে হবে। এর ফলে কী হয়, আর্সেনিক কিন্তু আমরা 50-60% কিন্তু আমরা আর্সেনিক আমরা আমাদের ডেইলি লাইফে কমিয়ে দিতে পারি ওই জল থেকে। প্রশাসন কি করতে পারে, প্রশাসন যেটা করতে পারে বা করা হোক, চালুও হয়েছে মুর্শিদাবাদে বিভিন্ন, কারণ মুর্শিদাবাদ ওয়ার্স্ট অ্যাফেক্টেড আর্সেনিক প্রবলেমের দিক থেকে, এবং সেখানে আপনি দেখবেন যে গঙ্গার জলকে শুদ্ধ করে কিন্তু একটা পাইপলাইনে টেনে আনার চেষ্টা হচ্ছে। সো ইট উইল টেক সাম টাইম, সময় লাগবে, রানীনগর তো আসতে সময় লাগবে। সুতরাং বিকল্প ব্যবস্থা যতদিন না আসছে গঙ্গার জল ট্রিটমেন্ট করে, আমরা যদি লোকাল পর্যায়ে সার্ফেস ওয়াটারকে ট্রিটমেন্ট করে বা রেন ওয়াটার হারভেস্টিং করে একটা যদি বিকল্প ব্যবস্থা যদি আমরা দেখাতে পারি, সো ইট উইল বি ওয়ান্ডারফুল। এটা খুব আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।